সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার সনে প্রথম লাইনটার প্রচলন বেশ থাকলেও দ্বিতীয় লাইনটার প্রচলন খুব একটা নেই আর এই গুণবান স্বামীরা যদি বৌদের পাশে থাকে তাদের খোঁজ খবর রাখে এমনিতেই মন ভালো থাকে আর মন ভালো থাকলে মন দিয়ে ভালোবেসে যে কোনো রান্না করলেই সাধারণ রান্নাও অসাধারণ রান্নায় পরিণত হয়ে যায় এমনই একটি অসাধারণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ধুন্দুল দিয়ে তবে এই রান্নার বিশেষ একটা কায়দা আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখব এই ধুন্দুল রান্না এতটাই মজার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না কিভাবে এত মজা হয়ে গেল তো ধুন্দুলগুলো আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন এখানে দুটো দেশি মুরগির ডিম আমি একটু লবণ দিয়ে ফেটে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দিব আপনার ভাজার জন্য তো এ ওপাশ দুপাশে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিব এই ধুন্দুল তরকারি আছেন অনেকেই খেতে পছন্দ করেন না এই ধুন্দুলের মিষ্টি ভাবটার কারণে আর যারা আমরা খেতে ভীষণ পছন্দ করি তারা কিন্তু এই মিষ্টি ভাবটার কারণেই বেশি ভালোবাসি তো যারা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই আজকে আমি যেভাবে এই ধুন্দুলের তরকারিটা বানাচ্ছি একদিন অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনার অবশ্যই ভালো লাগবে খেতে তো আমি এখানে কিন্তু ডিমটা উঠিয়ে রেখেছি এখন সেম তেলের ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এটা আপনার স্বাদ অনুযায়ী বাড়বেন কীরকম ঝাল খাবেন সেই অনুযায়ী তারপরে দিয়ে দিলাম আপনার ধনিয়া পাতা বাটা আর এখন দিলাম মরিচ বাটা এই তিনটা বাটার মশলা অবশ্যই দিবেন অবশ্যই এই রেসিপিটার জন্য একটা অসাধারণ লেভেলের তরকারি হয়ে যাবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে ধুন্দুলের তরকারি এত টেস্ট কিভাবে হয়ে গেল বিশেষ করে ঝোলটা এত বেশি মজার হয় খেতে আপনার কাঁচামরিচ বাটা ধনে পাতা বাটা এবং লাল লালমরিচ বাটা তিনটা অবশ্যই দিবেন না মরিচের গুঁড়া দিবেন না গুঁড়া না দিয়ে এই বেটে দিবেন তারপরে এখানে অন্য অন্য যা যা মশলা দেওয়ার প্রয়োজন লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আদা রসুন জিরা বাটা এগুলো সামথিং সামথিং করে দিয়ে দিবেন তারপর একটু নাড়াচাড়া করে কোনো পানি টানি দেওয়ার প্রয়োজন নেই আপনার এইভাবে একটু লো আছে ঢেকে রেখে দিবেন তো ঢেকে রেখে দিলে ধুন্দুল থেকে যে পানিটা বের হবে এই ধুন্দুলের পানিতেই আমার রান্নাটা পুরো শেষ হয়ে যাবে পুরো রান্নাটাতে আমি কোনো প্রকার কোনো পানি ব্যবহার করব না একদম লাউ তরকারি আমরা যেভাবে রান্না করি সেম সেইভাবে রান্না করব তবে এই কাজগুলো করার সময় কিন্তু আপনার আঁচটা একদম লো থাকতে হবে এবং বারবার ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া দিয়ে দিবেন দেখবেন যে একটা সময় অনেকটা পানি উঠে গেছে এবং ধুন্দুলগুলো অনেকটা নেতিয়ে আসছে সিদ্ধ হয়ে গেছে যখন ধুন্দুলগুলো অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলো আমি ভেজে রাখা ডিমগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে পুরো তরকারিটা ভরেই ডিমগুলো পাওয়া যায় এবং খাওয়ার সময় এক একজন দুইটা তিনটা করে নিয়ে খেতে পারে তো এই তরকারিটা কিন্তু দুটো ডিম দিয়ে রান্না করলেও অনায়াসে দুই থেকে তিনজন মানুষ খাওয়া যাবে ইচ্ছা করলে চারজনও খাওয়া যাবে ওই যে বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন তো মিল মিশ থাকলে অল্প দিয়েও আর ভালো তরকারি হলে খাওয়া হয়ে যায় তো তরকারি লবণ টবন হয়েছে কি না দেখে টেখে চেখে মেখে নামিয়ে নেবেন ঝোলটা ঠিকঠাক মতো আসলে আমি যেহেতু ধনে বাটা দিয়েছি এই কোনো এই কারণে আর কোনো ধনে পাতা বাটা দেইনি হয়ে গেছে আমার অসাধারণ মজার ধুন্ধুলার একটা রেসিপি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হলেও এই রান্নাটা এতটাই বেশি মজার হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন ভীষণ মজা হয় তো হয়ে গেছে আমার রান্না অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন সেই সাথে কষ্ট করে একটু সাথে সময় নিয়ে একটা শেয়ার করে দিবেন যাতে বাকিরাও এই অল্প উপকরণের সাধারণ রান্নাগুলোকে অসাধারণ করে তুলে নিয়ে তাদের পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারে খুব সহজেই তো সবার জন্য অনেক অনেক দুয়ারে রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত পরিবারের সবার সাথে সুন্দর একটা সময় কাটান সেই দোয়া রেখে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ